এই জানা অজানা শব্দটা শিরোনামে রয়েছে চন্দননগর শহরের পরিপ্রেক্ষিতে। জানা অজানা এই যে শহর আমাদের চন্দননগর, এখন এখানে এই শব্দটাই আমার কাছে প্রথম কথা খুব ভালো লেগেছে, জানা এবং অজানা। কিন্তু জানাটাও যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, অজানা তো বহু জিনিস এখানে আছে, কিন্তু জানাটাকেও যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা একেবারে একটা আর্টিস্টিক মুডে, এইটা আমার কাছে খুব ভালো ভালো লেগেছে। যেন একটা নিবিড় অঙ্ক অঙ্ক রয়েছে যে কিভাবে পাঠকের সামনে এটাকে, কিভাবে শ্রোতার সামনে দর্শকের সামনে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, এটা বহুল প্রচারক আমি এই কামনা করি। ভালোবাসে চন্দননগরকে এমন কয়েকজন মিলে যে একটা ছবি তৈরি করছে জানা অজানা চন্দননগর, তাতে অনেক চন্দননগরের জানা অজানা তথ্য আসবে। আমি খুশি যে এই ছবিটা যখন তৈরি হবে, যখন চন্দননগরবাসী শুধু নয় ভারতের বিভিন্ন জায়গার থেকে এবং বিদেশের সর্বত্র যারা চন্দননগর সম্পর্কে আগ্রহী তারা অনেক নতুন তথ্য পাবে। এই ছবিটা করার জন্যে এই তথ্যচিত্রটির মাধ্যমে চন্দননগর শহরের অনেক অজানা তথ্য আমাদের সকলের সামনে আসবে। আমি আন্তরিকভাবে এই তথ্যচিত্রের সামগ্রিক সাফল্য কামনা করি এবং ধন্যবাদ জানাই সেই সব ব্যক্তিত্বকে যারা এই তথ্যচিত্রটির সঙ্গে যুক্ত, যাদের অক্লান্ত পরিশ্রমে এই তথ্যচিত্রটি আমাদের সকলের সামনে খুব শীঘ্রই আসতে চলেছে। এই কারণে যে এই ভিডিওগ্রাফি করে চন্দননগরকে নিয়ে কাজ করা হয়েছে, এর আগে কাজ করা হয়েছে, তবে সেই কাজে যে ফোকাস করা হয়েছিল কয়েকটি বিষয়কে নিয়ে, আর এদের কাজে স্বতন্ত্র হচ্ছে এরা অনেকটা চন্দননগরের অনেকটা নিয়ে এরা বলছে, অনেকটা নিয়ে কাজ করছে। আমাদের আমার তরফ থেকে তো শুভেচ্ছা রইলই, আমার তরফ থেকে আরও আশা রইল। এই আশাটা হচ্ছে যে এই ভিডিওগ্রাফি দেখে চন্দননগরকে ভালোবাসবে, চন্দননগরের মধ্যে যে আরও অনেক সম্পদ লুকিয়ে আছে সেই সম্পদকে নিয়ে তারা গবেষণা করবে, এইখানে যদি যেতে পারে আমার আশা তারা যাবে, তাহলে অবশ্যই তারা সফল হবে। তাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। লালের শেষ স্মৃতিধারী আজও আছে শেষ পুকুর ঐতিহাসিক বাড়ি। এই যে জানা অজানা চন্দননগর, তারা বিভিন্ন তথ্য সামগ্রী নিয়ে আজকে বিশ্বের দরবারে চন্দননগরের মানচিত্রটাকে তুলে ধরার চেষ্টা করেছে, এটাতে আমি খুব খুশি এবং আন্তরিকভাবে তাদের এই কাজকে আমি ধন্যবাদ জানাই। আরও বড় ব্যাপক পরিসরে তারা এই কাজ এগিয়ে যাক, আমি তাদের শুভকামনা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। হরিহরবাবু তো চন্দননগরের এক নম্বর লোক প্রায়, ওনাকে ছাড়া কিছু ভাবা যায় না। হরিহর শেঠ না থাকলে আমাদের চন্দননগরের এই অবস্থা কোনোদিন যেই যাবে যেই করে ওনার যা ওর আঞ্জা ওনাকে দিয়ে গেছে। চন্ডী মা
মেগা শহর তো বটেই আমার লাইফ লাইন, সুতরাং সেই শহরকে নিয়ে কেউ কিছু করছে এটা আমার কাছে যতটা আনন্দের ততটা সম্মানের। সুতরাং এই প্রজেক্ট তাদের যারা করছে তাদের এই প্রজেক্ট চূড়ান্ত সফল হোক এবং এই যে ঐতিহ্যবাহী শহর সেই শহর সম্বন্ধে তার পরিচয় কী, তার ইতিহাস ভূগোল সম্বন্ধে সকলে অবহিত হোক এটা আমি চাইব, এবং সেই লক্ষ্যে এদের কাজটা সফল হোক। নন্দ দুলাল মন্দির আছে শহরেরই মাঝে, কালিদাস চতুষ্পাঠী পাশে বিরাজে, বিশ্বরূপা মাঝে আছেন হাজি নগরে, আর মদন গোপাল গন্ডুল পাড়া আছে নগরে। চন্দননগরের উপর একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে, সেই রিসার্চ ওয়ার্কটা খুব সুন্দর, আপনারা এইটা দেখুন। আমি চাই এরকম কাজ আরও হোক, চন্দননগরের পরিচিতি চারদিকে ছড়িয়ে পড়ুক, আপনারা চন্দননগর সম্বন্ধে জানুক। এইটার সম্বন্ধে আপনাদের মতামত বা আপনাদের ভালো লাগা এটা জানাবেন, এটাই আমি চাই। নমস্কার, আমি সুকন্যা ঘোষ। আমাদের গর্বের শহর চন্দননগর, তার অলিতে গলিতে ইঁটে পাথরে জমা হয়ে আছে অনেক ইতিহাস, অনেক গল্প, খানিক রূপকথার মতো, খানিক যুদ্ধের মতো, কিংবা আরও অনেক অনেক রোমাঞ্চকর গল্প। সেই সব গল্প নিয়ে, আমাদের জানা অজানা বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন তথ্য নিয়ে, গল্প নয় সত্যি ঘটনা নিয়ে আসছে জানা অজানা চন্দননগর। এই অভিনব প্রয়াসে সঙ্গী হতে পেরে ভীষণ ভালো লাগছে, অনেক অনেক শুভেচ্ছা রইল এই প্রয়াসের জন্য। সকলে দেখবেন, সাথে থাকবেন। নমস্কার।